করেছি শিল্পীদের পাশে থাকা এবং সত্যি একটা কথা বলি, হয়তো অনেক কিছু করতে পেরেছি কিনা জানি না, বিপদের সময় আপনাদেরকে ফেলে যায়নি কিন্তু চুরি করে আমি ডাকাতি করে আমি আপনাদের জন্য এনেছিলাম, আপনাদের জন্য আমি এসেছিলাম। আমার সমিতি সবসময় এরকম চাল আর ডালে ভরা থাকত, ভরে ভরে ওই নামিয়েছি আমরা। আমার শিল্পীরা যেন কাঠ দিয়ে কোনো ওয়ার্ল্ড কাউন্সিলের কাছে সিদ্ধান্ত অনেক দেওয়া যায়, বাস্তবায়ন করা যায়। আমি আসলে করোনাকালীন সময় কিভাবে দেখেছিলাম ছবিগুলো দেখি, আজকে দুই বছরের কার্যক্রম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে দেওয়া মানুষের গায়ে কত মানে কম কম শীতের মধ্যে সেটা বুঝিয়েছি যে সবাই যায় তো সেটা বাংলাদেশের মানুষ অনেক সময় আমাদেরকে তুচ্ছ করে দেখে, সেজন্য বুঝিয়েছি শিল্পীরা শুধু নেয় না, শিল্পীরা দিতেও জানে। আমরা দেওয়া মানে আপনারাই দিয়েছেন, পার্শ্ব শিল্পী দিয়েছেন। আমরা মৃত্যুকে উপেক্ষা করে ওরা কাজ করে দেখিয়েছে প্যান্ডামিক সময়ে যে আমরা আপনাদেরকে ছেড়ে যাই না, আমরা আশ্বাস দেয়নি আপনাদেরকে, আপনাদেরকে আশা দেয়নি, আমরা কার্যক্রম করে দেখিয়েছি। মিশা ভাই খালি সিনিয়র থেকে আমরা আসতে না করেছি, তারপর এসে এসে দুর্জল ভাই রুবেল ভাই বলুন সবসময় একটা কথাই আমাদের মধ্যে যে প্যান্ডামিক সময় যদি এদের পাশে না থাকতে পারি তাহলে সেই সমিতির চেয়ারে বসে কিলাম। চেয়ার শুধু অলঙ্কিত বললেই হয় না, চেয়ারকে কাজ চেয়ারে সে কাজ করতে হয়, সেই কাজটাই আমরা করার চেষ্টা করেছি। কত আপনাদের সেবা করতে পেরেছি জানি না, বাকি রায় বা বাকি বিবেচনা বিচার আপনাদের হাতে, কারণ আপনারা সবচেয়ে বড় বিচারক। শিল্পীদের বিবেক আমি সবসময় শিল্পী শুধু লিখে রেখেছি, অ্যান আর্টিস্ট ইজ এ ফ্লাওয়ার, একজন শিল্পী ফুলের মতো, সে সুগন্ধ ছড়ায়, সে ভালোবাসতে জানে, সে কাঁদতে জানে। সে নিজেরা দেখে নাদের বাগি দেখে সেটাই মনে হলো, দু চোখ গড়িয়ে পানি ভরেছে। নিজেদের দেখে কিছুক্ষণের জন্য আমি আরো আপ্লুত হয়ে গিয়েছিলাম, কারণ এখন নাইলে আমাদের এখানে কিছুই মনে হয় না এই করোনাকালের সময়। কিন্তু করোনার সময় যে কি বাজে অবস্থা, সন্তানকে ফেলে মানে দূর থেকে লাশ দেয় এবং লাশ দেখে নেওয়া হচ্ছে সন্তান, এই যে বাজে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমরা করার চেষ্টা করেছি আপনাদের জন্য। আমরা কথা আমি করতে পেরেছি কি পারি নেই জানি না, তবে আমরা একটা কথাই বলতে চাই যে সন্তানকে যখন বাবা দেখেছেন গাজীপুরে মায়ের করোনা হয়েছে দেখে চলো তোমাকে ঢাকা নিয়ে যাবো, গিয়ে ধরো গাজীপুরের জঙ্গলে মাকে লাশ ফেলে এসে মাকে ফেলে দিয়ে গেছে, সকালে সেখানকার নির্বাহী অফিসার তাকে উদ্ধার করেছে। তো বিষয়গুলো কিন্তু এরকম বিষয়গুলো হচ্ছে লাঠি দিয়ে ঠেলে খাবার দিতে দরজার নিচ থেকে মানে খুব ভয়াবহ সময় পার করেছি করোনাকালীন সময়। তো আমরা সেই সময়টাকে আমরা ফিল করতে চাই যে সেই সময়গুলো যেন আমাদের জীবনে না আসে। আমরা একটা জিনিসে বিশ্বাস করি, শিল্পীর পাশে শিল্পী, শিল্পীর পাশে শিল্পীর সমিতি ছিল। আমরা সে শ্রেণীগত খান্ডারেকেই কাজ করেছিলাম যে শিল্পীর পাশে শিল্পী সমিতি, আমরা ছেড়ে যাইনি, আমরা শিল্পীর পাশে ছেড়ে কখনো যাব না। আমরা সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে কিন্তু আসলে আমরা এই এই কাজগুলো করেছি বেসিক্যালি। তো আমরা মনে করি আপনারা সবাই বিচারের দায় ভার বা রায় এটা আপনাদের কাছে বা আপনাদের উপরে থাকবে, কারণ আপনারা আবারও বলি আপনারা সবচেয়ে বড় বিচারক, আপনারা সবচেয়ে বড় বিবেক, কারণ দুইবার আমাদেরকে নির্বাচিত করেছেন শুধু ভালোবেসে। এবং আপনাদের পাশে থেকে মনে করেছি যে আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। নেতা হতে সবাই পারে, সেবক হতে কয়জন পারে, এটা একটা অনেক বড় ব্যাপার। কিন্তু যে নেতা হওয়া যায় চেয়ারের দিয়ে, কিন্তু সেবক সবাই হতে পারে না। আমরা সেবক হওয়ার চেষ্টা করেছি মাত্র, যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি মনে করি এবং মনে করি আমি আগামী 28 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা যদি ভালো কাজ করে থাকি, আপনাদের যদি মনে কোনো বিন্দুমাত্র আমাদের জন্য ভালোবাসা থাকে, যদি কোনো কাজের প্রতি আমাদের কাজ দেখে আপনাদের ভালোবাসা তৈরি হয় যে না আমরা আরো ভালো কিছু কাজ করতে পারবো, আপনাদের পাশে থাকতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন বা আপনাদের সেবা করার সুযোগ দিবেন। কারণ আমরা বিগত দিনে দেখেছি আমরা একটা ধারণা চেঞ্জ করে দিয়েছি, আপনারা আমাদের সাথে একমত হবেন কিনা দুই টার্মে,
আমরা সবসময় নির্বাচন মানেই দশ দিন আগে লিস্ট নিয়ে বসে ভেবে দাঁড়িয়েছি দেখবেন এই করবেন সেই করবেন, এটাই ছিল আমাদের ধারণা। কিন্তু আমরা দুই ধর্মে মনে করে দিয়েছি যে না, সবসময় বছর জুড়ে বছর পাশে থাকা যায়, সেটা আমরা তাকে মন করে দিয়ে দিয়েছি, বছরের পর বছর যোগাযোগ করে দেখিয়েছি যে না। আমি নাই তো ভাই, ডাকনা করলেন কালকে আবার বলবে আমি না। পর্দা প্রচার দেখেই অনেক কিছু বলে ফেলছি, গানটা ছিল আমার গতবার, ঠিক আছে গতবার, তা ভাবলাম এইবার গান পুরো গানের জন্য নর্মাল, পরে মনে হলো কালকে যে গানটা দিয়ে একটু বানাই, কেন কয় আমি নাই আমি নাই একটু ফুলেন তো গানটারে আবার কাটিং করবো এক জলক এখানে কোলো যে মেরে তোমার শর্ট আমি ওখানে ঠিক আছে এখন গভর্নমেন্ট সময় নির্বাচনের জামালা তো বা সবার উন্নত চেষ্টা আপনার দুঃখ আমার আমি একটা সপ্তাহ দিলেন দু সপ্তাহের অনুষ্ঠান ভাই না ভাই এ আমার উপর রাগ করছে এই জন্য আজকে আমি কলজ দিলাম যে বোঝে তার বুঝান যায় যে বোঝে না তার বুঝান আমরাই নাই আমি নাই আমি দীপক আছে বেশিরভাগ দীপক আছে আছে মনির আছে মনির আছে আনু আছে আছে এই চালম ভাই হ্যাঁ হক মাজা ভাই আছে সেই মাজা নিয়ে এখনো বেঁচে আছে অনেক কষ্টের জীবন কালিকা ভাই এখন ব্যথা ব্যথা করে একটু বলেন না ভাই কিছু বলেন কেমন আনন্দ লাগছে আমাদের মিঠু এটা তাহলে তার অবজেকশন থাকবে না কলস ধরছি আল্লাহ আশি শর্ট
আসেন, আমি দেখছি আমি ফোন করছি, ফোন করার পর এই একমাত্র ব্যক্তি জাকির আর এই জায়েদ আমার খোঁজ খবর নিচ্ছে। সামনে আরো করবো, পরিশোধ আপনারা ভোট দিয়ে করোনা হয়ে গেছে, সবাই যা করেছে সবাই শ্রমিকদের জন্য কল্পনার বাইরে, ওরা কেনা হলো করোনা সামনে উইক্রম চলতেছে, আমার মনে সামনেও যদি কিছু হয় এরও আসবে, পূর্ণ দেবেন, প্রচুর ভোটে পাস করাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন Subscribe to my channel and also press this bell icon.